ভাই আর আমার প্রতি দয়া মায়া লাগে। আমার যদি কেউ দায়িত্ব নেয়, পাশে দাঁড়ায়, তার সাথে যোগাযোগ রাখবো, সম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো। সেরকম ছেলে আমার দুঃখ কষ্ট যে বুঝবে, আমার দায়িত্ব যে নেবে, আমার পাশে দাঁড়াবে, আমি এরকম ছেলে পাইলে তাকে বিয়ে শাদী করবো। মুখটা কি দেখানো যাবে না, মাস্কটা লাগাই আসছেন না একটা আর কি? স্থানীয় তো আমরা, এর জন্য আর কি বাবার একটা সম্মান আছে এই জন্য আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় একটি আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। দেখতেই পাচ্ছেন পদ্মশীল অবস্থায় আসছে, আসলে কি হয়েছে, কি অবস্থায় আছেন, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাদিয়া আক্তার শারমিন। নাদিয়া আক্তার শারমিন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা আছে। আচ্ছা আচ্ছা। আমরা দুইটা বোন একটা ভাই। আচ্ছা, মা নাই? মা মাথা সমস্যা ছিল, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কতদিন হলো হারিয়ে গেছে? হারিয়ে গেছে আজকে 2-3 বছর হয়েছে। কোনো বিজ্ঞাপন বা প্রচার এগুলো করেন নেই? খোঁজ খবর পান নেই, তাই না? তো কেমন লাগে মা ছাড়া এই জীবনটা? খুব কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা। তা আপনার বাবা কি আবার বিয়ে করছে নাকি এইভাবে আছেন? বিয়ে করি না। আচ্ছা আচ্ছা। আপনি কি পড়ালেখা করেন? হ্যাঁ, বাবাটা একটু হালকা অসুস্থ। আপনি কি পড়ালেখা করেন? পড়ালেখা করার সুযোগ পাই নাই, বাবাটা অসুস্থ হয়ে গেছে মার শোকে। আচ্ছা আচ্ছা। মা টেনশন করতে করতে বাবাটা অসুস্থ। আচ্ছা আচ্ছা। নানান রকমের অসুখ বাবার। আচ্ছা আচ্ছা। বিয়ে শাদী হয়েছে আপনার? না, এখনো বিয়ে শাদী করি নাই। তো বিডিও সামনে কি আসতে বলছে? বিডিও সামনে সামনে আইসি, মানুষের মুখে শুই না আইসি যে কত ভাইয়ারা পাশে দাঁড়ায়, দুঃখ কষ্ট বুঝে, এর জন্য আইসি। আচ্ছা আচ্ছা। মানে পড়ালেখা কি হয়নি, একদম হয়নি? কেমন লাগে এই জীবনটা? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ উঁচু লম্বাই ছিলেন, অনেকটাই উঁচু লম্বা ছিলেন, পড়ালেখা জানলে কিন্তু আজ একটা চাকরি ভালো একটা মানে জায়গায় যাইতে পারতেন, তা এটার জন্য কি কষ্ট লাগে? কষ্ট লাগে, পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাইতাম। হ্যাঁ। তো বাবাটাও মার মার তালাশে খুঁজি, বাবাটাও এখন অসুস্থ হয়ে গেছে, বাবাটাও জানি কিরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য একটা দাদির কাছে থাকি আর খুবু, বাবাটাও কিরকম মতে শূন্য হয়ে গেছে, মার মার খুঁজে, মা যাওয়ার পর থেকে অসুখ বিসুখ, নানা রকমের অসুখ বিসুখ বাসে বাঁধছে তার শরীরে, এখন খুব কষ্টই আছে। আচ্ছা। দ্বিতীয় না, এই তো কষ্টই বুঝা। তাই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলা এখন? যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো ভাই আর আমার প্রতি দয়া মায়া লাগে। আমার যদি কেউ দায়িত্ব নেয়, পাশে দাঁড়ায়, তার সাথে যোগাযোগ রাখবো, সম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো। এখন তো বিয়ে শাদী করতে হবে, বিয়ের বয়স, বিয়ে শাদী করতে হবে না? বিয়ে শাদী যদি সেরকম ছেলে আমার দুঃখ কষ্ট যে বুঝবে, হ্যাঁ, আমার দায়িত্ব যে নেবে, আমার পাশে দাঁড়াবে, আমি এরকম ছেলে পাইলে তাকে বিয়ে শাদী করবো। মুখটা কি দেখানো যাবে না, মাস্কটা লাগাই আসছেন না একটা আর কি? স্থানীয় তো আমরা, এর জন্য আর কি বাবার একটা সম্মান আছে এই জন্য আমি মাস্কে। মানে মেয়ে ভিডিওতে আসছে, বাবাকে মানুষ খারাপ বলবে এই চিন্তা করে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো সিংরাইল। সিংরাইল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা কেউ খরচর, কেউ যদি বিয়ে শাদী করতে চায় তা কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আছে। তাই একটু দেখে বলে দেন। 0 1 6 0 1 6 1 8 1 8 7 6 7 6 double 5 double 5 6 7 6 7 নাম্বারটা ঠিক আছে তো? নাহলে আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি যোগাযোগ করতে চান অসহায় আপুটির সঙ্গে বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার 0 1 6 1 8 7 6 double 5 6 7। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম তো পড়েন? যাই হোক, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবেন। তার কোনো কিছু বলতে চান? চাই যে আমার যে মনে একটা ভালো একটা মানুষ আমার জীবনে আসুক, আমার দুঃখটা বুঝুক, এরকম একটা মানুষ চাই। নামাজ কালাম পড়ে যে আল্লাহ ভক্ত মানুষ চাই, ব্যবহার আচরণ সুন্দর হয়। আপনি তো নামাজ কালাম পড়েন? হুম। একটা ভাই। আচ্ছা। মা নাই? মা মাথা সমস্যা ছিল, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কতদিন হলো হারিয়ে গেছে? কোনো বিজ্ঞাপন বা প্রচার এগুলো করেন নেই? খোঁজ খবর পান নেই, তাই না? তো কেমন লাগে মা ছাড়া এই জীবনটা? খুব কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা। তা আপনার বাবা কি আবার বিয়ে করছে নাকি এইভাবে আছেন? আচ্ছা আচ্ছা। আপনি কি পড়ালেখা করেন? হ্যাঁ, বাবাটা একটু হালকা অসুস্থ। আপনি কি পড়ালেখা করেন?
পড়ালেখা করার সুযোগ পাই নাই, বাবাটা অসুস্থ হয়ে গেছে মার শোকে। আচ্ছা আচ্ছা। মা টেনশন করতে করতে বাবাটা অসুস্থ। আচ্ছা আচ্ছা। নানান রকমের অসুখ বাবার। আচ্ছা আচ্ছা। বিয়ে শাদী হয়েছে আপনার? না এখনো বিয়ে শাদী করি নাই। তো ভিডিওর সামনে কি আসতে বলছে? ভিডিওর সামনে সামনে আইসি মানুষের মুখে শুই না আইসি যে কত ভাইয়েরা পাশে দাঁড়ায় দুঃখ কষ্ট বুঝে এর জন্য আইসি। আচ্ছা আচ্ছা। মানে পড়ালেখা কি হয়নি একদম? হয়নি ওয়ান টু এরকম। আচ্ছা আচ্ছা। বয়স কত? বয়স কত আপনার? 19 বছর হয়ে গেছে বয়স। তাই যে পড়ালেখা নাই বয়স হয়ে গেছে, তা বিয়ে শাদী দেয় নাই কেন? বিয়ে শাদী করেনি কেন? বিয়ে শাদী কত আইসা আমি বিয়ে করি নাই, আমার ছোট ভাই বোন আছে। তো কেমন লাগে এই জীবনটা? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ উসা লম্বাই ছিলেন, অনেকটাই উসা লম্বা ছিলেন, পড়ালেখা জানলে কিন্তু আজ একটা চাকরি ভালো একটা মানে জায়গায় যাইতে পারতেন, তা এটার জন্য কি কষ্ট লাগে? কষ্ট লাগে, পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাইতাম। হ্যাঁ। তো বাবাটাও মার মার তালাশে খুঁজি, বাবাটাও এখন অসুস্থ হয়ে গেছে, বাবাটাও দেন কিরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য একটা দাদির কাছে থাকি আর খুবু, বাবাটাও কিরকম মতে শূন্য হয়ে গেছে, মার মার খুঁজে মা যাওয়ার পর থেকে অসুখ বিসুখ নানা রকমের অসুখ বিসুখ বাসে বাঁধছে তার শরীরে, এখন খুব কষ্টই আছে। আচ্ছা। কষ্টই বুঝলাম। তা এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলা এখন? যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো ভাই আর আমার প্রতি দয়া মায়া লাগে, আমার যদি কেউ দায়িত্ব নেয় পাশে দাঁড়ায় তার সাথে যোগাযোগ রাখবো, সম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো। এখন তো বিয়ে শাদী করতে হবে, বিয়ের বয়স, বিয়ে শাদী করতে হবে না? শাদী যদি সেরকম ছেলে আমার দুঃখ কষ্ট যে বুঝবে, হ্যাঁ, আমার দায়িত্ব যে নেবে আমার পাশে দাঁড়াবে, আমি এরকম ছেলে পাইলে তাকে বিয়ে শাদী করবো। মুখটা কি দেখানো যাবে না? মাস্কটা লাগায় আসছেন না একটা আর কি, স্থানীয় তো আমরা এর জন্য আর কি, বাবার একটা সম্মান আছে এই জন্য আমি মাস্ক। মানে মেয়ে ভিডিওতে আসছে বাবাকে মানুষ খারাপ বলবে এই চিন্তা করে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো সিংরাইল। সিংরাইল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা খরচর কেউ যদি বিয়ে শাদী করতে চায় তা কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আছে। তাই একটু দেখে বলে দেন। 0 1 6 0 1 6 1 8 1 8 7 6 7 6 double 5 double 5 6 7 6 7 নাম্বারটা ঠিক আছে তো? নাহলে আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি যোগাযোগ করতে চান অসহায় আপুটির সঙ্গে বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 0 1 6 1 8 7 6 double 5 6 7। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ। যাই হোক, পাঁচক তো নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবেন। তার কোনো কিছু বলতে চান? চাই যে আমার যেমন একটা ভালো একটা মানুষ আমার জীবনে আসুক, আমার দুঃখটা বুঝুক, এরকম একটা মানুষ চাই। নামাজ কালাম পড়ে যে আল্লাহ ভক্ত মানুষ চাই, ব্যবহার আচরণ সুন্দর হয়। আমরা তো নামাজ কালাম পড়েন। হুম। তো ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।